তো মানে ট্যাব যদি দরকার হয়ে থাকে আপনি এই ট্যাবটা চুজ করবেন কেন? সো অনলাইন ক্লাসের জন্য একটা স্মুথ ট্যাব অপারেটিং সিস্টেম দরকার, এখানে সেটা দেওয়া আছে। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আমি সাইফুল, আজকে আছি মিরপুর 2 নম্বরে, মিরপুর শপিং সেন্টারের লেভেল 5 এ। আর এখন আমি যে শপটিতে রয়েছি এটি কিন্তু হুয়াওয়ের একটি অথরাইজড ব্র্যান্ড শপ। তো এখানে আসলে কিন্তু আপনারা হুয়াওয়ের সমস্ত স্মার্টফোন, ট্যাব এবং হুয়াওয়ের যত প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। ভিডিওর শেষে এবং ডেসক্রিপশনে আপনারা কিন্তু এই শপটির অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তিনটা মডেল ট্যাব, এটা হলো আমাদের আগে ছিল, যেমন T3 7 ইঞ্চি, হ্যাঁ এই মডেলটা হলো আমাদের আগে ছিল, এখনও আছে, আপনার চাইলে এই ট্যাবটাও নিতে পারেন। এটা হলো আমরা বাজারে দিচ্ছি 12,999 টাকা, T3 7 ইঞ্চি, যেটা থ্রি জি নেট সাপোর্টের। সো এটা পিছনেও মেটাল বডি, সো লংজিবিলিটি ডিউরেবিলিটি খুব ভালো পাবেন। প্লাস আমি ট্যাবের সাথে সাথে আমাদের নতুন ট্যাবটা নিয়ে আপনাদের সাথে একটু ডেসক্রিপশন বা একটু ভালোভাবে ডেসক্রিপশন করি আপনাদের। যেমন এটা হলো আমাদের নতুন একটা ট্যাব, যেটা আমাদের এই ডিভাইসটার সাথে আসছে, ওয়াইফাই পিটার সাথে আপনি এই ট্যাবটাও আমাদের একসাথে মার্কেটে আসছে। সো এই ট্যাবটা আপনার যা যা ইনোভেশন পাবেন, যেটা আসলে অকল্পনীয়, আসলে একটা ট্যাবের মধ্যে এত বেটার কনফিগারেশন কীভাবে দেয়, হ্যাঁ সো এই ট্যাবটার মধ্যে যা যা পাচ্ছেন, তিনটা জেনারেশন। যেমন আমাদের আগের ট্যাবগুলো ছিল হলো অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 7, এটা পাবেন হলো অ্যান্ড্রয়েড ভার্সন 10। সো তিনটা জেনারেশন আপনি আপডেট পাচ্ছেন। এরপর আমাদের আগের ট্যাবটা ছিল হলো কোয়াড কোর প্রসেসর, এটা হলো অক্টা কোর প্রসেসর, হ্যাঁ সো অক্টা কোর প্রসেসর আমি সাধারণত আপনারা অক্টা কোর প্রসেসরের পারফরমেন্স যদি যান সেক্ষেত্রে অবশ্যই বেটার পারফরমেন্স আপনি পাবেন। প্লাস এটা হলো আগের ট্যাবটা ছিল আমাদের 2 জিবি 16 জিবি, এটা পাচ্ছেন হলো 2 জিবি 32 জিবি। প্লাস আপনার সিকিউরিটির জন্য পাচ্ছেন হলো ফেজ আনলক, হ্যাঁ এটা আপনি ফেজ আনলকও করতে পারেন, ফেজ আনলক আনলক অপশনটা দেওয়া আছে। ডিসপ্লে সাইজটা হলো 8 ইঞ্চি, এটা হলো ব্লু কালারটা আপনি অ্যাভেলেবেল পাবেন, যে কালারটা খুব অ্যাট্রাকটিভ। প্লাস এই ট্যাবটা খুবই স্লিম, যেহেতু এটার কাছে আমার ডেমো নাই, দ্যাটস ওয়াই আমি আপনাকে ডেমোটা দেখাতে পারতেছি না, বাট হোপফুলি আপনাদের বর্তমানে ট্যাব যদি দরকার হয়ে থাকে আপনি এই ট্যাবটা চুজ করবেন কেন? সো অনলাইন ক্লাসের জন্য একটা স্মুথ ট্যাব অপারেটিং সিস্টেম দরকার, এখানে সেটা দেওয়া আছে। প্লাস ব্যাটারি, হ্যাঁ আমাদের আগের ট্যাবটা ছিল 41 এমএএইচের ব্যাটারি, এটা পাচ্ছেন হলো 51 এমএএইচের ব্যাটারি। সো বুঝাই যাচ্ছে চার্জ ব্যাকআপ কতটা ভালো পাবেন, এটা পাচ্ছেন আপনার 13,999 টাকা। এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হলো সিম, একটা হলো ওয়াইফাই কানেক্ট, অনলি ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন। যেটা আমরা বাজারে দিচ্ছিল 2 জিবি র্যাম আর হলো 16 জিবি হলো ইন্টারনাল স্টোরেজ, আর কনফিগারেশন সবই সেম, ওইটা পাচ্ছেন হলো 9,999 টাকা। সো আপনাদের যদি কোনো ট্যাব রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনারা ইউটিউব থেকে আরও রিভিউ দেখতে পারেন ডিটেলস, বা আপনাদের যদি কোনো এক্সট্রা কিছু জানার দরকার থাকে অবশ্যই এখানে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে বা আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের শপে এসে এক্সপিরিয়েন্স করতে পারবেন অথবা আমাকে কল দিয়েও এক্সপিরিয়েন্স করতে পারেন, সেক্ষেত্রে আমি আমার দিক থেকে সর্বোচ্চ সার্ভিসটা আপনাকে দেওয়ার ট্রাই করব। সো আমাদের ডিভাইসের পাশাপাশি ট্যাব পাচ্ছেন, ট্যাপের পাশাপাশি আমাদের অনেক গেজেট আছে, লাইক দ্যাট আমাদের হেডফোন আছে, এরপর ব্যান্ড আছে, প্লাস পাওয়ার ব্যাঙ্ক থাকবে, এরপর হলো আমাদের স্মার্ট ওয়াচ আছে। সো আমাদের নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে, যেটা আপনারা বাজারে পাচ্ছেন 13,499 টাকা, GT2E মডেল। সো এরপর আমাদের GT2 ছিল, GT2 ক্লাসিক আছে, GT2 স্পোর্টস আছে। সো আপনারা যদি আপনাদের স্মার্ট ওয়াচ দরকার থাকে সেক্ষেত্রে আপনারা স্মার্ট ওয়াচও পারচেস করতে পারেন, আমাদের ইউটিউবে অনেক রিভিউ দেওয়া আছে, বা আপনাদের যদি এক্সপিরিয়েন্সের দরকার হয় আপনারা আমাদের শপে এসে এক্সপিরিয়েন্স করে যেতে পারেন। এই গেল মোটামুটি আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা, যদি আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার শপে আপনাদের ইনভাইট রইল, অবশ্যই আমাদের শপে আসবেন। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।